গত চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে যোগ হলো আরও জন আর নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচশো জন বৃহস্পতিবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর বিস্তারিত আলী আহমেদের রিপোর্টে থামছেই না করোনা ভাইরাসে আক্রান্তের মৃত্যুর মিছিল পরিস্থিতি মোকাবেলায় বাড়ছে নমুনা সংগ্রহ এবং নমুনা পরীক্ষাও পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানায় চব্বিশ ঘন্টায় সারা দেশে নতুন করে পাঁচ হাজার ছয়শো ছাব্বিশ জনের নমুনা নেওয়া হয়েছে যা আগের দিনের চেয়ে বেশি আর এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে চার হাজার নয়শো পঁয়ষট্টি জনের নতুন করে পাঁচশো চৌষট্টি জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর এ পর্যন্ত দেশে সাত হাজার ছয়শো সাতষট্টি জন এ ভাইরাসে আক্রান্ত হন নতুন করে দশ জন সহ সুস্থ হয়েছেন একশো ষাট গতকাল আমাদের নমুনা পরীক্ষা ছিল চার হাজার নয়শো আটষট্টি আজকে তার চেয়ে তিনটি পরীক্ষা কম হয়েছে এবং এই পরীক্ষাতে আমাদের যা ফল এসেছে আমরা নতুন করে চব্বিশ ঘন্টায় রুগী শনাক্ত হয়েছে পাঁচশো চৌষট্টি জন এবং এ পর্যন্ত শনাক্ত রুগী সাত হাজার সাতষট্টি জন দেশে এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন একশো জন এর মধ্যে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চব্বিশ ঘন্টায় মারা গেছেন আরো পাঁচজন পাঁচজনের মধ্যে পুরুষ তিনজন এবং মহিলা দুইজন এই পাঁচজনের মধ্যে যদি আমরা বয়স ভিত্তিক বিশ্লেষণে যাই তাহলে ষাট ঊর্ধ দুইজন এবং 40 থেকে 50 বয়সের মধ্যে তিনজন মৃত্যুবরণ করেছে আমাদের একজন সিনিয়র সাংবাদিক তিনি মৃত্যুবরণ করেছেন কোভিড-19 আক্রান্ত এবং আমাদের একজন পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন দেশে এখন এক লাখের বেশি করোনা পরীক্ষার কিট আছে বলে জানা হয় ব্রিফিং এ সব দেশেই এই পিসিআর কিটের সংকট আছে কাজেই কেউই একসঙ্গে অনেক বেশি কিট দিতে চায় না আমরা আমাদের সাধ্যমত এই কিট ডক্রুটমেন্টের মধ্যে বা ক্রয় করার প্রক্রিয়ার মধ্যে জড়িত আছি মাস্ক পরে বাইরে বের হওয়া মানুষের সংখ্যা বাড়ল বাজারসহ বিভিন্ন স্থানে সামাজিক দূরত্ব এখনও নিশ্চিত হচ্ছে না জানিয়ে সচেতন হওয়ার পরামর্শ দেয় স্বাস্থ্য অধিদপ্তর আলী আহমেদ জিটিভি নিউজ ঢাকা